আসসালামু আলাইকুম আমি সবুজ আহমেদ আমি আপনাদেরকে আজকে দেখাবো হলো এই স্টুডেন্টদের আইডি কার্ড কীভাবে তৈরি করতে হয় তো চলুন শুরু করা যাক প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড দু যাদের ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নিতে পারবেন অথবা সাত না হলেও চলবে যে কোনো অফিসিয়াল ইয়া হলেও চলবে আমি যে একটা রেডি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য ঠিক আছে এরকমভাবে আপনারা করবেন তা আমি একটা আপনাদের নর্মালি একটা করে দেখাবো যে এটা কীভাবে আমি করলাম ঠিক আছে এটা আপনারা যেভাবে করবেন ঠিক আছে আমি সেটা আমি আপনাদের আজকে দেখাবো তো প্রথমেই যেটা করতে হবে আমাদের যে এখানে তিনটা ডিপ নিয়েছে যে একটা ডিপ দুইটা ডিপ তিনটা ডিপ ঠিক আছে এটা ডিপ নিতে হবে ডিপ নেওয়ার জন্য যে ইনচার্জ ইনচার্জ থেকে যে সার্ফ থেকে যে এখান থেকে অ্যারোটা নেবেন ঠিক আছে এটা নেবেন এটা নিয়ে প্রথমে এরকম করে একটা দাগ দিবেন নর্মালি আপনাদের আইডির যে মাপ সে মাপ অনুযায়ী একটা মাপ নেবেন ঠিক আছে নর পরে এরকম ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে এরপর এটার একটা কালার দিতে পারেন এখান থেকে এই যে এখান থেকে যে কোনো একটা কালার আমরা দিয়ে দিতে পারি ধরুন নর্মালি থাকে হলো সাদা জাতীয় কালার এরকম কালার থাকে ঠিক আছে এটা নিলেন এটা নেওয়ার পরে আমাদের কি করতে হবে এই যেটা নিতে হবে আর একটা আছে ওইটা নিতে হবে তো ইনচার্জে যাবেন ইনচার্জ থেকে আবার এটা নেবেন নিয়ে এই উপর থেকে এরকম করে সমান করে দিবেন আপনারা ঠিক আছে সমান করে না দিলে কিন্তু সমস্যা তো এভাবে ছেড়ে দিয়ে এভাবেও আপনারা ছোট বড় করতে পারেন আর একটু বড় করে দিই আমি এভাবে আপনারা ছোট বড় করতে পারেন তো এটা একটু বড় বড় মনে হচ্ছে একটু ছোটো করে দিই এখান থেকে এটা ক্লিক করে ই যে জাস্ট এরকম ঠিক আছে এটার একটা আমরা কালার দিয়ে দিতে পারি ঠিক আছে এখান থেকে ফরমেট ফর্মেট থেকে এখান থেকে আমরা যে কোনো একটা কালার আমরা চুজ করে দিতে পারি এরপর আমাদের আর একটা ডিপ লাগবে উপরে একটা ডিপ আছে সে ডিপটা লাগবে তো সেটা করার জন্য আমাদের এটাই নি নিতে হবে আবার ধরুন এটা একটু বড়ো করে নিই স্টুডেন্ট কলেজের নাম থাকবে আমাদের এরকম ঠিক আছে এরকম নিয়ে এরকম এ একটু সরে গেল এটা ঠিক আছে এটা একটু ছোট করে দিই ছোটো করে দিয়ে এড়ো ছিন্ন দিয়ে এটা সরিয়ে দিই এরকম ঠিক আছে এরকম দিয়ে আপনারা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন এখান থেকে আমি একটা কালার চুজ করে দিলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পরেই তিনটাকে আমরা এখন গ্রুপ করে ফেলতে হবে ঠিক আছে কন্ট্রোল ধরবেন কন্ট্রোল ধরে এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন তিনটাতে ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন ঠিক আছে রাইট বাটন ক্লিক করার পরেই যেখানে দেখুন গ্রুপিং নামে একটা অপশন আছে এটাতে গ্রুপিং করে ফেললাম ঠিক আছে এখন দেখুন এটা যদি নড়াই সেক্ষেত্রে কিন্তু আমার তিনটাই শহর নড়ছে ঠিক আছে যা যা আমরা কি করলাম আমরা গ্রুপিং করে ফেললাম যার কারণে এখন দেখুন তিনটাই একসাথে নড়ছে আর গ্রুপিং যদি না করতেন সেক্ষেত্রে যেটার উপরে ধরে এরকম নড়া নড়া দেবেন সেটাই শুধু যাবে বাট অন্যগুলা যাবে না সেজন্য আমাদের কি করতে হবে অবশ্যই গ্রুপিংটা করে দিতে হবে এরপরে আমরা যদি এটাকে চাই ছোট বড় করতে ঠিক আছে ছোটো বড় কিন্তু করে ফেলতে পারবো তো নর্মালি আমরা এরকম সাইজ রাখি তারপরে যখন আমাদের কার্ডটা তৈরি করা হয়ে যাবে তখন আমরা ইচ্ছা মতো আমাদের সাইজ মেপে তারপরে প্রিন্ট দিব ঠিক আছে যখন আমরা প্রিন্ট দিব তখন অবশ্যই খেয়াল রাখবো আইডি কার্ডের যে মাপ ঠিক আছে সেই মাপ অনুযায়ী যেন প্রিন্টটা হয় তো নর্মালি আমাদের এই যে উপরের যেটাতে থাকবে এটা হলো কলেজের নেম ঠিক আছে এটাতে ডাবল ক্লিক করে কিন্তু আপনারা এখানে লিখতে পারবেন না লিখতে গেলে আপনাদের এই ইনচার্টে ক্লিক করতে হবে ইনচার্ট থেকে যে অ্যাডট কিংবা যে টেক্সট বক্স ঠিক আছে এগুলো আপনাদের ইউজ করতে হবে তো আমি অ্যাডট ইউজ করছি অ্যাডট ইউজ করে আপনাদের আমি এই যে সোজাটা ইউজ করছি এই সোজাটা আপনারা নেবেন ঠিক আছে পরে আমি কিছু টেক্সট লিখে রেখেছি লেখার যদি কোনো সমস্যা দেরি হয় যার কারণে লিখতে দেরি হবে যার কারণে আমি আপনাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি এটা পাস করলাম আপনারা এভাবে লিখে দিবেন ঠিক আছে দেওয়ার পরেই এই লেখাটা কিন্তু উপরে চলে আসছে ঠিক আছে এইটা কি করবেন এই যে এখানে টেক্সট ওয়ার্ডিং এজ এখানে ক্লিক করে এখানে দিবেন হলো দেখুন এখানে লেখা আছে ইনফ্রন্ট অফ টেক্সট ঠিক আছে এইটা ক্লিক করবেন ঠিক ক্লিক করার পরে উপরে চলে আসবে লেখাটা ঠিক আছে আসার পরে এটা আমরা টান দিয়ে এটার উপরে নিয়ে এসে দেব দিয়ে তারপরে এটা আমরা রিসাইজ করব ছোট করে দেব ঠিক আছে ছোটো করে এটার উপরে আমরা বসিয়ে দেব টু ছোটো করি এখান থেকে আর একটু বড়ো করে দিই আপনারা কি করবেন উপরের থেকে একটু জায়গা রাখবেন এবং সাইডে একটু জায়গা রাখবেন সুন্দর দেখা যেন যায় ঠিক আছে এরকম রাখবেন এরপর আমাদের এখানে দিতে হবে স্টুডেন্ট আইডি কার্ড ঠিক আছে এখানে লিখে দিতে হবে স্টুডেন্ট আইডি কার্ড এ এটার ভেতরে ঠিক আছে যার কারণে আমি লিখে রেখেছি স্টুডেন্ট আইডি কার্ড ঠিক আছে এটা আমি কপি করলাম কপি করে এখানে আসবো এটা না এখানে আসবো এখানে এসে ইনচার থেকে অ্যাডয়টে ক্লিক করব ঠিক আছে অ্যাডওয়টে ক্লিক করে এই যে বাঁকাগুলো দেখছেন না এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেমন বন্ধুরা আমি এটা নিলাম পরে আমার লেখাটা আমি লিখে দিলাম পরে এখানে দিলাম পরে দেখুন এই লেখাটা কিন্তু বাঁকা হয়ে আছে ঠিক আছে যে লেখাটা না এই লেখাটা কিন্তু বাঁকা হয়ে আছে তো এটা একটা সমাধান আছে যে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করে কিংবা যে আপনার এখানে ক্লিক করতে পারবেন সেন্সার ঠিক আছে যেখানে সোজা সোজাটাতে আপনারা ক্লিক করে দিয়ে দেবেন ঠিক আছে এটা ক্লিক করলে এরকম আসবে তারপর আপ আপনারা কি করবেন এই যে এখান থেকে ইনফ্রন্ট অফ টেক্স এখান থেকে ক্লিক করে দেবেন পরে আপনাদের লেখাটা সামনে চলে আসবে এবং এখান থেকে ড্রাগ করে এখানে দিয়ে সেরে দিবেন ছেড়ে দেওয়ার পরে এটাকে আমরা একটু ছোটো করবো ছোটো করে এটার ভিতরে বসিয়ে দেবো ঠিক আছে এরপরে সুন্দর মতো বসিয়ে দিবেন যেন সুন্দর দেখা যায় এরকম ঠিক আছে এরকম আপনারা স্টুডেন্ট আইডি কার্ড ঠিক আছে এরকম আপনারা লিখে দিবেন দেওয়ার পরে আপনাদের এখানে কি থাকবে থাকবে হলো আপনার নাম থাকবে ফাদার নেম থাকবে ভিলেজ কেলাস রোল ঠিক আছে এই কথাগুলো এখানে থাকবে সেক্ষেত্রে আপনারা আবার কি করবেন ইনচার্জ থেকে অ্যাডট অ্যাডট থেকে এই সোজাটাই নিলাম আমি বাঁকাটা নিলেও সমস্যা নেই আমি দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আপনারা সোজা করবেন এটা দিয়ে এটা কপি করলাম আমি কপি করে আপনার এখানে এসে আমি এটাকে পাস্ট করলাম পাস্ট করে ওকে করলাম ঠিক আছে ওকে করে এটা যে ইনফ্রন্ট অফ টেক্স করে দিতে হবে সবগুলাই সমস্যা নেই এরপরে আমাদের এটা ধরে এই পাশে নিয়ে আসতে হবে ঠিক আছে এবার সে নিয়ে এসে একটু ছোটো করে দিই আমরা লেখাগুলো অনেক বড় বড় হয়ে গেছে এই যে লেখাগুলো আছে এটা আমরা ছোটো করে দিই ছোট করে এক জায়গায় আমরা বসিয়ে দেব ঠিক আছে সুন্দর করে যেন দেখতে সুন্দর হয় তো আমাদের লেখাগুলো মানে দেখুন ইটা মাঝখান থেকে শুরু হয়েছে এটা মাঝখান থেকে শুরু হয়েছে এটা প্রথম থেকে শুরু হয়েছে এটা ধরুন আপনার মাঝখান থেকে এরকম এরকম আছে। ঠিক আছে তো আমি যেখানে কি করেছি সবগুলো এক হাইস থেকে সাজিয়েছি ঠিক আছে এটা করতে হলে আপনাদের যেটা করতে হবে যে এখানে আসে না এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যেখানে লেফট অ্যালাইন ঠিক আছে এটা ক্লিক করবেন দেখুন তারপরে দেখুন লেখাটা কিন্তু লেফট থেকে চলে এসেছে এই এটার যদি আপনারা কালার দিতে চান সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবেন এখানে দেখুন লেখা আছে ফর্মেট অ্যাড ওয়ার্ড ফর্মেট ওয়ার্ড ঠিক আছে এখান থেকে আপনারা যে কালার লেখা আছে এটা কালার আপনারা দিয়ে দিতে পারেন যে কোনো কালার আমি কালোটায় দিয়ে দিলাম কালোটা দিয়ে ওকে করলে কিন্তু কালো কালার কিন্তু চলে আসবে ঠিক আছে আপনারা যদি চান ইটার ভেতরে আবার কোনো কালার এই লেখার ভেতরে আরও কোনো কালার দিতে সেক্ষেত্রে এখান থেকে যদি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু লেখার ভেতরে যে কালারগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা দিয়ে দিলাম দেখুন কালো আছে আবার অন্য কোনো অন্য রকম কালারও আছে ঠিক আছে এভাবে আপনারা দিয়ে দিবেন আপনারা যদি কালার করতে চান লেখাগুলো সেক্ষেত্রে কিন্তু কালার করতে পারবেন এইভাবে আমি লেখাটা কি আর একটু রিসার্জ করি আর একটু ছোটো করি এখন কীবোর্ডের যে চারটা বাটন আছে ওইটা বাটন দিয়ে আপনাদের ইচ্ছা মতো জায়গায় আপনারা এটাকে বসিয়ে দিবেন ঠিক আছে ই এরকমভাবে এটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে এখন এইটা ছবিটা আনতে হবে ঠিক আছে তার আগে আমাদের যেটা করতে হবে যে হেড অফ ডিপার্টমেন্ট ঠিক আছে এইগুলা সাইন এগুলো আপনাদের দিয়ে দিতে হবে তো তার জন্য আমি যেটা করবো এই যেখান থেকে আমি টেক্সটটাকে কপি করি কপি করে এখান থেকে অ্যাডওয়ার্ডে গিয়ে আমরা এটাকে নেব এবং এটাকে দিয়ে দেবো এখানে দিয়ে দিয়ে ওকে করলাম ওকে করে ইন ফন্ট অফ টেক্স এখানে ক্লিক করে এইখান থেকে আমরা নিয়ে আসবো নিয়ে এসে এখানে বসিয়ে দিব ঠিক আছে এটাকে একটু ছোটো করি আপনারা কালার দিয়ে দিতে পারেন এটাকে আমরা কালার দিয়ে দিই একটা রেড কালার দিই রেড কালার ঠিক আছে ডিপার্টমেন্ট অফ হেড সাইন এটা আমরা কালার দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখানে আমাদের স্টুডেন্ট সাইন দিতে হবে ঠিক আছে স্টুডেন্ট সাইন আমরা কপি করি আমি এখানে লিখে রেখেছি আর আপনাদের সময় বাঁচানোর স্বার্থে ঠিক আছে আমি এখান থেকে অ্যাড অর্ডার নিলাম এখানে এটাকে পাস্ট করে দিলাম ওকে করলাম এবং এখানের থেকে ইন ফ্রন্ট অফ টেক্স এটাকে দিলাম পরে এটাকে ধরে ড্রাগ করে এখানে নিয়ে এসে আমাদের যেখানে দরকার সেখানে কিন্তু আমরা নিয়ে এসে ছেড়ে দেব একটু সমস্যা হয়ে গেল। এটাকে আমরা গ্রুপিং করে ফেলব একটু পরেই গ্রুপিং না করলে বিভিন্ন সমস্যা হচ্ছে দেখুন এটাকে যখন আমরা টান দিচ্ছিলাম তখন নিচটা নিচেরটা ধরে কিন্তু নিচে চলে গিয়েছিল ঠিক আছে সেজন্য আমাদের কি করতে হবে অবশ্যই গ্রুপিং করে ফেলতে হবে গ্রুপিং করলে যেটা হবে আপনার একটা ধরলে সবগুলো একসাথেই মার্ক হয়ে চলে আসবে ঠিক আছে কোনো সমস্যা হবে না এখান থেকে একটু ছোটো করে দিন এই নিচে একটু জায়গা রাখবেন ঠিক আছে নিচে ওই যে সিগনেচার দেওয়ার জন্য একটু জায়গা রাখবেন এটাকে আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি কালার দিচ্ছি না তো এখন আমাদের দরকার হলো এই ইমেজগুলো ঠিক আছে এই ইমেজগুলো আমাদের দরকার তো ইমেজগুলো আনবেন কিভাবে ইনচার্জে ইনচার্ট ক্লিক করবেন ইনচার্টে ক্লিক করে দেখুন এখানে পিকচার লেখা আছে এই পিকচারে ক্লিক করবেন পিকচারে ক্লিক করার পরে আপনাদের কম্পিউটারে যেখানে আছে ঠিক আছে সেখান থেকে কিন্তু নিয়ে আসতে পারবেন আমার ডেস্কটপে আসে আমি ডেস্কটপটা ক্লিক করলাম এবং এইটা এই তিনটা আমার লাগবে ঠিক আছে এই তিনটা আমি মার্ক করে দিয়ে দিলাম এটার ভিতরে ইনসার্ট করলাম ইনসার্ট করার পরে আমি প্রথমে এইটাই নেবো এনটা নেওয়ার জন্য কী করতে হবে অবশ্যই ফ্রন্ট অফ টেক্স করতে হবে এটাকে নিয়ে এসে ড্রা করে এখানে আমি সেরে দিলাম ঠিক আছে সেরে দেওয়ার পর এটাকে একটু ছোটো করতে হবে যেহেতু আমাদের জায়গা অনেক সোটো ঠিক আছে সেক্ষেত্রে আমাদের ছোটো করে দিতে হবে এটা আর একটু ভরে তুলে দিই ঠিক আছে এরকমভাবে আপনারা দিয়ে দিবেন এরপরে আমরা যেটা কিনে আসবো এই কি নিয়ে আসি এই ছবিটা হলো অবশ্যই ইনফ্রন্টের ফর্মেট ইনচার্জে গিয়ে ইনফ্রন্ট অফ দিবেন ঠিক আছে এটাই ক্লিক করবেন এটা ক্লিক করার পরে ফর্মেট ফরম্যাটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্স ঠিক আছে এটা করলে এটা উপরে চলে আসবে উপরে চলে আসলে এটাকে আপনারা ধরে ছোট করবেন ছোটো করে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে এটাকে আপনার ইচ্ছা মতো সাইজ করবেন ছবিটাকে দিলাম একরকম হলো এরকম হলো তো এরকম আপনাদের ছবি আরও সুন্দর করে দিবেন ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড থাকে লীল কালার সে লীল কালার দিয়ে দিবেন যারা ছবি কাটতে পারেন না তারা আমার আমি আরও টিউটোরিয়াল করেছি ছবি কাটাকাটি ফাটাফাটি নিয়ে সেগুলো দেখতে পারেন সেগুলো দেখে শিখতে পারেন ছবি কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় ফটোশপের এ টু জেড কাজ আমি শিখিয়ে দিয়েছি একটা টিউটোরিয়ালের সে টিউটোরিয়াল সম্ভবত আপনার উনিশ মিনিটের মানে ওইটা দেখলেই মোটামুটি ধারণা হয়ে যাবে এরপর আমাদের কি করতে হবে ডিপার্টমেন্ট অফ হেড হেডমাস্টার একটা সাইন নিয়ে আসতে হবে তো এটা এটা আমরা কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি ধরে কন্ট্রোল ধরে এটাকে যদি আমরা এখানে নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে আগেরটার নিচে চলে গেছে যে এটার নিচে চলে গেছে ঠিক আছে যার কারণে আমি এটাই নিয়ে নিচ্ছি এটা সরালে সরালে এটার নিচে পাওয়া যাবে ঠিক আছে এইখান থেকে আমরা ফর্মেটে গিয়ে ফর্মেটে গিয়ে যদি ইন অফ টেক্সট করি ই ফার্সে ওটাকে সিলেক্ট করতে হবে ওটার নিচে চলে গেছে ঠিক আছে তো এটা আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে আমি এটাকে দিয়ে দেব কীবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি আপনারা টান দেন সেক্ষেত্রে কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে আপনারা কপি করে নেবেন কপি করে যে সুন্দর করে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে হেডমাস্টার আমার হেডমাস্টারের কোনো সাইন নেই যার কারণে আমি কলম দিয়ে দিয়ে দিলাম ঠিক আছে এরকম লিখে দিলাম তো মোটামুটি হয়ে গেল আমাদের তো এগুলোকে কিভাবে ক্রুপিং করবেন কন্ট্রোল ধরে এগুলাকে সবগুলোকে মার্ক করবেন ঠিক আছে মার্ক করে এই যে রাইট বাটন ক্লিক করে আগের মতোই এখান থেকে গ্রুপিং করে দিবেন ঠিক আছে ইমেজটাকে গ্রুপিং করলে যেটা হবে ইমেজের ইমেজটা হারিয়ে যাবে ইমেজটাকে গ্রুপিং করা যাবে না ঠিক আছে আপনারা যখন পিন দিবেন তখন ইমেজটাকে সাইজ করে পিন দিবেন ঠিক আছে ইমেজটাকে গ্রুপিং করা যায় না এই যে ইমেজ এই যে ইমেজ এগুলো আমাদের ইমেজ ঠিক আছে এগুলোকে যদি আমরা গ্রুপিং করতে চাই সেক্ষেত্রে ইমেজের যে ইয়েটা হারিয়ে যাবে ঠিক আছে ইমেজটা হারিয়ে যাবে ইমেজটাকে গ্রুপিং করা যাবে না আমাদের লেখাটাকে আমাদের যে ড্রিপগুলো সেগুলোকে কিন্তু আমরা কী করতে পারবো গ্রুপিং করতে পারবো ঠিক আছে দেখুন এখানে যদি যখনই আমি ক্লিক করছি এগুলো আমি যখনই মার্ক করে এখানে গ্রুপিং কোনো অপশনই নেই ঠিক আছে তো এগুলোকে গ্রুপিং করা যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন আমি কী বোঝানোর চেষ্টা করেছি এটা স্টুডেন্টদের কীভাবে আইডি কার্ড তৈরি করতে হয় সেটাই আমি আপনাদেরকে দেখালাম আশা করি বুঝতে পেরেছেন আর না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুন্দর করে আরও আমি বোঝানোর চেষ্টা করবো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ